লোহিত সাগরের পর এবার শিকার আরব সাগর। নড়ে চড়ে বসেছে ভারত সরকার। ভারতীয় উপকূলের কাছে আরব সাগরে মঙ্গলবার তিনটি যুদ্ধজাহাজ ও একটি নজরদারি বিমান মোতায়েন করেছে দেশটি সরকার। কারণ গাজায় ইসরায়েলি নৃশংস হত্যাযজ্ঞের ফলে তৈরি আঞ্চলিক উত্তেজনা লোহিত সাগর পার হয়ে এবার ছড়িয়ে পড়েছে ভারতীয় উপকূলের কাছে আরব সাগরেও। ফলে গাজা যুদ্ধের প্রভাব নতুন নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়ার শঙ্কা সত্যি হতে শুরু করেছে। আর এর শুরু গেল শনিবার। আরব সাগরে ভারতীয় উপকূল থেকে 200 নটিক্যাল মাইল দূরে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার পর লাইবেরিয়ার পতাকাবাহী ও জাপানের মালিকানাধীন জাহাজটির সাথে ইসরায়েলের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। জাহাজটি নেদারল্যান্ডস থেকে বিপুল পরিমাণ রাসায়নিক নিয়ে ভারতের দিকে যাচ্ছিল। ড্রোন হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় ও বিস্ফোরণ ঘটে, তবে কেউ হতাহত হয়নি। হামলার শিকার হওয়ার সময় জাহাজটিতে থাকা 22 ক্রুর 21 জনই ভারতীয়, বাকি একজন ভিয়েতনামের নাগরিক। আর এরপরে আরব সাগরে নিরাপত্তা বাড়ায় নয়াদিল্লি। মোতায়েন করা তিনটি যুদ্ধজাহাজে এমন মিসাইল রয়েছে যা সঠিক নিশানায় আঘাত হানতে সক্ষম। এছাড়া একটি দূরপাল্লার সামুদ্রিক নজরদারি যুদ্ধবিমান নিয়মিত টহল দেবে সাগরে। ভারত সরকার আরব সাগর ও লোহিত সাগরে হামলাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। ভারতীয় নৌবাহিনী সমুদ্রের উপর নজরদারি বাড়িয়েছে। আমরা এই হামলার জন্য দায়ীদের খুঁজে বের করব এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের অভিযোগ এমভি কেম প্লুটো নামের ওই জাহাজে হামলা করেছে ইরান। তবে ইরান যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র আসলে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে, তাই তারা যুদ্ধ অপরাধ চালিয়ে যেতে ইসরায়েলের পক্ষে কথা বলছে। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে বিশ্লেষকদের এমন শঙ্কা যে অমূলক নয়, তার বড় প্রমাণ লোহিত সাগরের পর এবার আরব সাগরেও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা। শুধু তাই নয়, মঙ্গলবার নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ঘটনাটি একেবারেই হালকাভাবে নিচ্ছে না ভারত সরকার। এটি যে গাজা আগ্রাসনের প্রভাব তা একেবারে স্পষ্ট বলছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।